20,000 টাকায়। ক্যামেরা ভেজেলটা দেখছেন? দেখেন একবার, কার্ভ ডিসপ্লের ভেজেলটা দেখেন, অস্থির মাত্র 9,500 টাকায়। অনলি নয় আইফোন হাজার 6S 9,500 টাকা, 6128 আছে, এটা 8 GB 256 GB, এটার প্রাইস থাকবে মাত্র 2Z সব আর কমপ্লিট ওপেন বক্স ক্যাটাগরি, বক্স ক্যাটাগরি জিবি, এটা কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, প্রাইস থাকবে অনলি 95,000 টাকা। দেখছেন এটা দিয়ে ভিডিও করা আছে, কতটা সুন্দর ভিডিও এই যে, 30,000 টাকা পাচ্ছেন পিক্সেল 7 প্রো রেগুলার প্রাইস মানে আরেকটু বেশি, অনলি অনলি 9,500 টাকা। এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গার, অনলি 26,000 ভাই, আর 500 মাইরা দেন না। আচ্ছা 25,500 টাকায় না, 25 করবেন? আচ্ছা 25 করে দিন, 25,000 টাকা। 25,000 পিক্সেল 6 প্রো 12 GB 128 GB, অনেক কালারফুল, অনেক কালারফুল, অনলি কত থাকবে ভাই? 14,000 টাকা, 14,000 টাকা না, 11 বেশি হয়ে যায় না, বক্স নাই তো 10 করেন। আচ্ছা 10 করে দিলাম অনলি, আই মানে এতটা পাতলা ফোন এমআই 11 আই ভাই, অফার হবে তো? অফার মানে সেরা অফার, ওপেন বক্স ক্যাটাগরি একদম ফুল বক্স 12,000 টাকা, ফুল বক্স 12, 15 প্রো ম্যাক্স অনলি 17,000 টাকা, তো ইউজ জাস্ট এক সপ্তাহ ইউজের, নতুনের দিন শেষ। দেখছেন অবস্থা দেখছেন, রিয়েলমি 9 প্রো প্লাস 8 GB, এটা হিস্টোরি অনেক বড়। হ্যাঁ অফার প্রাইসে থাকবে মাত্র 8,000, অনলি 10 না ভাই, 9,500 টাকা, 9,500 টাকা অনলি। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও চলে আসছি রাতুল ভাইয়ের শপে, এবং এটা কিন্তু পরিচিত শপ, যোজন আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, অনেক পুরনো শপ, ওল্ড শপ, এবং ওল্ড ইজ গোল্ড একটা কথা আছে না, তারা কিন্তু খুবই পরিচিত এবং তারা কিন্তু সততার সাথে আপনার দীর্ঘ সময় ধরে বিজনেস করতেছে ইউজ ফোনে। আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে আজকের কালেকশনগুলি দেখতে পাচ্ছেন, ভরপুর কালেকশন বলা যায়, এগুলি কিন্তু বেস্ট অফারে যাবে রাতুল ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মনে হয়, এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন এবং কার কিন নাম আর কি। হ্যাঁ তোমরা আসলে আজকে ভালো একটা অফার দেবো, বেস্ট একটা প্রাইস দেবো ভাইয়ের মাধ্যমে। ভাইয়া শুরু করে দিই, শুরু করে দিই ভাইয়া, আজকে রিজনেবল প্রাইস থেকে, রিজনেবল প্রাইস থেকে একদম ছোট মডেল থেকে, মানে যাদের বাজেট একদমই কম, বাজেট নিয়ে টানাটানি, রেডমি 5, হ্যাঁ রেডমি 5, হ্যাঁ রেডমি 5 3 GB 32 GB, এটার প্রাইস মেটাল বডির একটা ফোন পেয়ে যাচ্ছেন অনলি কত টাকা? অনলি 5,500, 5,500 টাকা এই বাজারে, 5,500 টাকায় চার্জার থাকবে, ফুল বক্স চার্জার, মেটাল বডির একটা ফোন অনলি 5,500 টাকা। তারপরে হচ্ছে স্ন্যাপড্রাগন 465, আচ্ছা যেটা মোটামুটি লেভেল একটা গেমিং ফোন বলা যায় আর কি। তারপর দেখাবো হচ্ছে রেডমি 5 প্লাস, রেডমি 5 প্লাস ওইটা বড় ভাই 64 GB, হ্যাঁ ওর বড় ভাই 4 GB 64 GB, 4 GB 64 GB, এটার প্রাইস থাকবে অনলি 6,200 টাকা। দেখছেন অনলি 6,200 টাকা, 6,200 টাকা মেটাল বডির একটা ফোন, বড় ডিসপ্লে, 6,200 টাকা অফার, অফার প্রাইস জি। তারপর দেখাবো হচ্ছে ওপো A3s, A3s, হ্যাঁ ওপো A3s, এটা হচ্ছে আইফোনের মতো ফেস লক, ফেসটাকে ফেস দিয়ে খুলতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে A3s, হ্যাঁ A3s, এটার প্রাইস থাকবে অনলি 6,200 টাকা, 6,200 টাকা আজকে মানে সীমিত প্রফিট করব কিন্তু সেল বেশি থাকবে, 6,200 টাকা, 6,200 টাকা অনলি, 6,200 টাকা, 200 টাকা মাত্র জি। তারপর দেখাবো হচ্ছে ইনফিনিক্স এর হট 11 প্লে, হট 11 প্লে একদম গোল্ড কালার, গোল্ড কালার বলতে এটা কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, হ্যাঁ 6000 এবং 4 GB RAM, 4 GB 64 GB, আচ্ছা আচ্ছা, গেমিং ডিভাইস, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 7,500 টাকা। যারা পার্ট হবে কাজ টাস করেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন, ব্যাটারি ব্যাকআপের জন্য খুব ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তারপর দেখা হচ্ছে হুয়াওয়ের, হুয়াওয়ের, হুয়াওয়ের ফোন আর কি, হ্যাঁ হুয়াওয়ের ফোন জি, হুয়াওয়ের মডেলটা বললেন না ভাইয়া, মডেলটা হবে ইয়া সরি খেয়াল নাই, তারপর দেখাবো হচ্ছে পোকো X3 Pro, হ্যাঁ পোকো X3 Pro 6 GB 128 GB, 6 GB 128 GB, এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 14,500 টাকা, মানে X3 Pro পাচ্ছেন 14,500 টাকা, বক্স থাকবে তো? বক্স থাকবে না, অনলি ডিভাইস, অনলি ডিভাইস, হ্যাঁ ভাইয়া 13 পাস করে দেন না ভাইয়া, আচ্ছা 13 পাস করে দিন, 13,500 টাকা। তারপরে দেখাবো দুইটা মাঝখানে দুইটা বড় ডিভাইস দেখাই দিই, এই যে পিক্সেল 7 Pro, 7 Pro, হ্যাঁ পিক্সেল 7 Pro দুইটা দুই কালার রয়েছে, US এর ভেরিয়েন্ট, US এর চিপ লাগানো আছে দেখে নিবেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, নেটওয়ার্ক ইস্যু হবে না তো? নেটওয়ার্ক ইস্যু হবে না, নেটওয়ার্ক ইস্যু হলে ফোন দিয়ে টাকা ব্যাক নিয়ে যাবেন, আচ্ছা আচ্ছা, দেখেন ক্যামেরা দেখেন, এটার প্রাইস দিব অনলি মাত্র 42,000 টাকা, পিক্সেল 7 Pro মাত্র 42,000 টাকা, 42,000 টাকা পাচ্ছেন পিক্সেল 7 Pro, রেগুলার প্রাইস মানে আরেকটু বেশি, রেগুলার প্রাইস আমাদের ছিল হচ্ছে 45,000 টাকা, 3,000 টাকা ডিসকাউন্ট করা আছে, আচ্ছা আচ্ছা, দেখতে পারেন। হ্যাঁ পিক্সেলের ফোনগুলো ক্লিয়ার করে দেই ভাই,
তারপর দেখা হচ্ছে পিক্সেল সিক্স পিক্সেল সিক্স 8 GB 128 GB এটা জাপান ভেরিয়েন্ট রয়েছে এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 26,000 টাকা দেখছেন ক্যামেরা রেজুলেশন কিন্তু অনলি 26,000 টাকায় অনলি তারপর দেখাবো হচ্ছে Poco M4 Pro গেমিং ডিভাইস আচ্ছা গেমিং ডিভাইস হ্যাঁ এটা 6 GB 128 GB রয়েছে এটার প্রাইস থাকবে অনলি 14,000 টাকা ডিসপ্লে তো অনেক কালারফুল অনেক কালারফুল অনলি কত থাকবে ভাই 14,000 টাকা হ্যাঁ অনলি 14,000 আচ্ছা 14,000 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আর 500 কমানো যায় সম্ভব 13,500 কমানো যায় না ভাই তারপর দেখাবো Poco M3 6 GB 128 GB বিগ ব্যাটারি 6000mAh ব্যাটারি গেমিং ডিভাইস এটার প্রাইস থাকবে অনলি 9,000 টাকা আচ্ছা অনলি 9,000 টাকা অনলি 9,000 টাকা Poco M3 6000mAh ব্যাটারি আচ্ছা 9,000 টাকা থাকবে ভাই তারপর দেখাবো জোড়ায় এই যে কিউটের ডিব্বা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে এটা 4 GB 64 GB রয়েছে এটার প্রাইস থাকবে অনলি 9,500 টাকা এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 4 GB 64 GB গেমিং ডিভাইস মানে হ্যান্ডি ফোন আর যারা অল্প টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চান তারা এইখানে দুইটাও নিতে পারেন বা একটাও নিতে পারেন দুইটা কাপল হইলে দুইটা নেবেন সিঙ্গেল হলে একটা নেবেন তারপর দেখাবো হচ্ছে এই যে দেশের সেরা ফোন এই যে নোট 8 4 GB 64 GB এটার অবশ্যই বক্স থাকবে হ্যাঁ আচ্ছা 464 বক্স থাকবে বক্স চার্জার সব अवेलेबल থাকবে কত কি ভাই এটার প্রাইস থাকবে অনলি 9000 টাকা অনলি 9000 টাকা একদম 9000 টাকা আচ্ছা একদম 9000 টাকা থাকবে তারপর দেখাবো হচ্ছে নোট 10 S 4 GB 6 GB 128 GB বক্স হবে না এটা অনলি ডিভাইস 6 GB 128 GB এটার প্রাইস থাকবে অনলি 13500 টাকা হ্যাঁ 13500 না ভাই 13000 টাকা করে দেন 665 দিবেন না 13 13000 করে দিলাম 13000 না 12 পাস করবেন ভাই 13000 টাকা জি তারপর দেখাবো হচ্ছে নোট 10 এর বক্স থাকবে চার্জার থাকবে সব থাকবে 4 GB 64 GB এটার প্রাইস থাকবে অনলি 12000 টাকা একদম ফুল বক্স 12000 টাকা ফুল বক্স 12000 টাকা 12000 টাকা আজকে শুধু অফারে থাকবে ভাই অফার এবং অফার হ্যাঁ খোলা রিপেয়ারিং হবে না খোলা রিপেয়ারিং যদি প্রমাণ করতে পারেন ফোন ফ্রি হ্যাঁ তারপর দেখো সাথে গাড়ি বাড়াও তো এমনি দিয়ে আসবো আচ্ছা এই তারপর দেখো Redmi 9C Redmi 9C 4 GB 64 GB এটার প্রাইস থাকবে অনলি 7,500 টাকা সাত করে দেন ভাই 7,500 টাকা অনলি ভাই আপনার মানে কোনো কথা বলার সুযোগ দিব না আজকে সাত করেন সাত কলে নিয়ে নিবেন অনলি 7,500 টাকা 7,500 টাকা তারপর দেখাবো হচ্ছে Redmi 9 Power 4 GB 64 GB 6000mAh ব্যাটারি এটার প্রাইস থাকবে অনলি 8,500 টাকা মানে 8,500 টাকা হ্যাঁ অনলি 6000 ব্যাটারি 4 GB RAM 48 ক্যামেরা 8500 টাকা জি তারপর দেখাবো হচ্ছে Redmi 11 Prime 5G 4 GB 64 GB এটার প্রাইস থাকবে অনলি 11500 টাকা মানে 4 GB এর ভিতরে 5G ডিভাইস হ্যাঁ 11500 টাকা আচ্ছা অনলি 11500 টাকা পাচ্ছেন 11 Prime 5G ঠিক আছে তো জি 6 GB 4 GB 4 GB 64 GB আচ্ছা এটা 6 GB হয় জি তারপর দেখা হচ্ছে Redmi 11 Prime দেখেন এটাও 4 GB 64 GB এটার প্রাইস থাকবে মাত্র 11000 টাকা ওভারঅল ফ্রেশ কন্ডিশন হবে হ্যাঁ ভাই 10 করে ওভারঅল সব ফোনই ফ্রেশ ভাই 10 করে দেন 10 করা পসিবল না 10 পাস করে দিলাম 10 পাস আচ্ছা চার্জার কি আলাদা কিনে নিতে হবে না দিবেন আলাদা কিনে নিতে হবে কিনে নিতে হবে আচ্ছা কেন দিলে সমস্যা কি দিয়ে দিয়ে আমরা যেটা দিব ভাই ওটা মনে করেন অতটা ভালো হবে না আর কি হ্যাঁ এজন্য মানে দেওয়াটা তো আর বেশি জি 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 এই যে একটা হ্যান্ডি ফোন আছে আচ্ছা হ্যান্ডি ফোন একদম স্লিম ফোন Redmi 11 আচ্ছা আই মানে এতটা পাতলা ফোন এমআই 11 আই ভাই অফার হবে তো অফার মানে সেরা অফার দিব ভাই কি অফার দিবেন আজকে বলেন ক্যামেরা দেখেন একটু একদম মিরর দেখা যাবে এই যে দেখেন 6 GB 128 GB এর ফোন এটার প্রাইস থাকবে অনলি 16,500 টাকা না ভাই 15 পাস একদম বক্স থাকবে চার্জার থাকবে A to Z অল ওভার সব থাকবে
প্রাইস থাকবে অনলি 15000 অনলি 15500 টাকা 500 টাকা হ্যাঁ 15500 টাকা ভাই আপনারাই জিতেন আমরা জিততে চাই না এই যে তারপরে দেখা হচ্ছে নোট 10 প্রো 6GB 128GB 6GB 128GB নোট 10 প্রো এটার প্রাইস থাকবে অনলি 16000 টাকা অনলি 16000 হ্যাঁ অনলি 16000 টাকা অনলি 16000 টাকা 16 খালি 16 খালি 16 অনলি 16 কেন ভাই অনলি 15 পাস হয় না অনলি 16000 টাকা 16ই হয় হ্যাঁ তারপর দেখা হচ্ছে Realme C35 গরিবের আইফোন Realme C35 4GB 128GB এর প্রাইস থাকবে অনলি 11000 টাকা এই নামগুলো কিন্তু আপনি আর আমি বানাইছি গরিবের আইফোন বা এই সেই বকরসকর যাই হোক এটা থাকবে অনলি 11000 টাকা না 11 বেশি হয়ে যায় না বক্স নাই তো 10 করেন আচ্ছা 10 করে দিলাম অনলি 10000 টাকা আজকে আমি যেটা বলবো ওইটা আপনারা রাখা লাগবে তারপর দেখা হচ্ছে OnePlus N100 N100 হ্যাঁ 4GB 64GB বক্স আছে চার্জার আছে সব থাকবে এটার প্রাইস থাকবে অনলি 11000 টাকা OnePlus এর ডিভাইস পাচ্ছেন মাত্র 11000 টাকা তাও আবার ফুল বক্স অরিজিনাল চার্জার সহ অরিজিনাল চার্জার সহ আইফোন কি দেখাই দিবেন আইফোন একটা ভূমিকম্প সিডর ঘূর্ণিঝড় দুটাই একদম সব দিয়ে দিব সব এর এগুলি হোলসেল রেট হ্যাঁ হোলসেল রেট আচ্ছা হোলসেল রেটে আইফোন পলি উঠালে ভাই নতুন পাবেন এই যে পলি 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 করা আছে ভাই টান দেন এটা একটা টান দিয়ে উঠাই আরে দেখছেন আইফোন আইফোন 6s সব কালারই আমাদের কাছে अवेलेबल রয়েছে জি ভাই আজকে অফার প্রাইসে থাকবে মাত্র 9500 টাকায় নয় হাজার পাঁচশো টাকা আরো কোয়ান্টিটি রয়েছে আচ্ছা দেখেন কালার হবে 64GB 2GB RAM 64GB আচ্ছা তিনটা কালার হবে সব থাকবে হ্যাঁ তিনটা কালার তিনটা কালার হবে হ্যাঁ বক্স চার্জার अवेलेबल থাকবে ওকে জি তারপরে আইফোনের বাচ্চা ফোন হ্যাঁ এটা গিফটে দিব ভাই শিশু ফোন কোন প্রাইস থাকবে না মানে এটা এটা কিন্তু ভাই বিক্রি করবে না আইফোন গিফট দিব এটা আপনি ফোন কিনলেই এই ফোনটা দিবে মানে আজকে ফোন কিনলে ফোন ফ্রি ফোন কিনলে ফোন ফ্রি জি তারপর দেখা হচ্ছে আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস 128GB বড় ডিসপ্লে ফোন এটা প্রাইস থাকবে অনলি 16000 টাকা না ভাই 15 আচ্ছা 15000 টাকা করে দিন 15000 টাকা আইফোন 7 128GB 7 প্লাস হ্যাঁ তারপর দেখা হচ্ছে আইফোন 6s প্লাস আমাদের কাছে দুই পিস अवेलेबल রয়েছে দুই পিস দুইটা কালার হ্যাঁ হ্যাঁ 6s প্লাসটা কত দিবেন 6s প্লাস এর প্রাইস দিব অনলি 13000 টাকা 13000 টাকা অনলি অনলি 12500 টাকা আইফোন 6s প্লাস 12 পাস ওকে 6s প্লাস 12500 টাকা তবে কিছু বড় মডেল দেখাই এই যে আচ্ছা টু ইয়া এক্সএস থেকে শুরু করি এক্সএস আইফোন এক্সএস 64GB 64GB এর প্রাইস দিয়ে থাকবে মাত্র 27000 টাকা কত অনলি 27000 টাকা এক্সএস ব্যাটারি হেলথ রয়েছে 84 জেনুইন একদম জেনুইন কোনো পার্ট যদি চেঞ্জ প্রমাণ করতে পারেন থ্রি টুল চেক করে নেবেন প্রমাণ করতে পারলে ফোন ফ্রি দিতে হবে কিন্তু মনে রাখবেন হ্যাঁ তারপর তারপর দেখা হচ্ছে আইফোন 12 ব্যাটারি হেলথ অথেন্টিক 64GB RAM এটার প্রাইস থাকবে মাত্র 42000 টাকা না 41 করে দেন ভাই 41000 তো করা যায় না আচ্ছা করে দিলাম 41000 টাকা তাহলে অনলি 41000 টাকা ভাই পাইতেছেন অনলি আইফোন 12 64GB জেনুইন ব্যাটারি আর কি ওকে দেখুন হ্যাঁ জি এখানে আইফোন ছিল তো ভাই তারপর দেখা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স আজকে 256GB গ্রাফাইট কালার হ্যাঁ 256GB ব্যাটারি হেলথ রয়েছে 90 এটার প্রাইস থাকবে অনলি 52000 টাকা অনলি 52000 টাকা একদম অর্ধলক্ষ করে দেন না ভাই 52000 কম করা যান একদম অথেন্টিক প্রোডাক্ট আচ্ছা 52 হ্যাঁ 100% জেনুইন হবে তো 100% জেনুইন ওয়াটারপ্রুফ চেক করে নেবেন আচ্ছা পানিতে চুবানো সম্ভব চেক করে নেবেন হ্যাঁ তারপরে দেখাবো হচ্ছে আইফোন 15 প্রো দেখছেন এই যে সেই লেভেলের প্রো 14 প্রো আইফোন 14 প্রো 15 প্রো না এটা 14 প্রো 15 এ রয়েছে আমাদের কাছে এই যে এটা 14 প্রো 256GB এটার প্রাইস থাকবে অনলি 95000 টাকা দেখছেন এটা দিয়ে ভিডিও করা আছে কতটা সুন্দর ভিডিও এই যে দেখেন ওরে বাবা সেই তো চমৎকার হ্যাঁ তাহলে প্রাইস থাকবে অনলি মাত্র 95000 টাকা আর একটু কমানো যেত না 2000 টাকা ডিসকাউন্ট করা যেত না আলোচনা সবাইকে কিছুটা সম্মান করে দিব আচ্ছা কল দিয়ে বিস্তারিত জেনে নিন এটা কিন্তু অথেন্টিক তারপর দেখাবো একটা কপি ফোন ভাইয়া মাস্টার কপি হ্যাঁ আমার এক কাস্টমার খুব কাছের ওনারই ফোন এটা ওনার অনুরোধে রাখা হয়েছে এটার প্রাইস থাকবে অনলি 17000 টাকা মানে আইফোন 15 প্রো কত 15 প্রো ম্যাক্স অনলি 17000 টাকা 15 প্রো ম্যাক্স পাচ্ছেন অনলি 17000 টাকা বিষয়টা বুঝতে পারতেছেন আজকে অফারটা কি চলতেছে কিন্তু এটা কিন্তু কপি ফোন এটাও বুঝতে হবে এটার সাথে বক্সও আছে আচ্ছা বক্সও আছে মানে হুবহু আইফোনের মতোই কিন্তু এটা কপি ফোন কপি এটা ভাই মিস করেছিলাম মনে হয় এটা দেখাই দেই তারপর আইকিউ জেড অন না ভাই 13 করে দেন না
যারা নতুনের মতো কন্ডিশন চান তারা কিন্তু এটা ডিসকাউন্ট প্রাইসে নিতে পারবেন। কত? 13 করবেন? এটার প্রাইস দিবে মাত্র 14,000 টাকা ভাই। না 13 পাস করে দেন ভাই। তারপরে দেখা হচ্ছে এই যে উপরে একটি একদম ধামাকা প্রাইজের অফার থাকবে হচ্ছে Oppo F17 Pro ইন ডিসপ্লে ফিঙ্গার, AMOLED ডিসপ্লে ইন ফিঙ্গার। হ্যাঁ, এটার প্রাইস থাকবে অনলি 16,000 টাকা। একদম 16,000 টাকা। 8GB 128GB প্রাইস থাকবে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা ভাইয়া, এটা 500 মাইরা দেন। 500 মারা তো জানা, 15 পাস করে দিলাম। 15 পাস। হ্যাঁ, তারপরে দেখাবো হচ্ছে এই Realme, মানে একদম ওপেন বক্স ভাই। এই যে দেখেন A to Z সব কমপ্লিট ওপেন বক্স ক্যাটাগরি। এই যে A to Z সব কমপ্লিট, একদম 24 এর মডেল, 24 এর কিছু, মানে আপনি যদি আমাদের থেকে নেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে থাকবেন, আর অফিশিয়াল 10 মাসের ওয়ারেন্টি এমনিতে পাবেন। আচ্ছা আচ্ছা, তো ওভারঅল এটার জন্য কত রাখবেন? ওভারঅল এটার প্রাইস থাকবে অনলি মাত্র 13,000 টাকা। অনলি 13,000 টাকা। 6GB 128GB ফুল বক্স কমপ্লিট। ফুল বক্স কমপ্লিট জি। তারপর দেখা হচ্ছে Redmi 13C, একদম আনবক্স, মানে আনবক্স করা, জাস্ট বক্সিং করা হইছে। বক্সিং করার পর সব কিছু দেখছেন, ওপেন বক্স ক্যাটাগরি সব আছে। এটা কত দিবেন? এটার প্রাইস দিয়ে থাকবো হচ্ছে, এটা হচ্ছে সরি, এটা 6GB 128GB এটার প্রাইস দিব মাত্র 15,000 টাকা। এটা 500 কমাই দেন, 15,000 টাকা ভাই। 15,000 টাকা। তারপর দেখাবো আরেকটা ধামাকা জিনিস, এই যে এটা কিন্তু অস্থির লেভেলের ফোন দেখছেন। ওহ, এই ঘষাটা দিছে কি? হ্যাঁ দেখছেন, আয়না আয়না আয়না, হৃদয়ের আয়না। Realme 10 Pro, Realme 10 Pro এটার প্রাইস থাকবে অনলি 26,000 টাকা। দেখছেন ভাই, ক্যামেরা অনলি 26,000 টাকা। ভিজুয়ালটা দেখেন একবার, কার্ভ ডিসপ্লের ভিজুয়ালটা দেখেন, অস্থির লেভেলের একটা ফোন। কত রাখবেন? অনলি 26,000 টাকা ভাই। বক্স থাকবে, চার্জার থাকবে, সব থাকবে। 25 করেন? 25 তো পসিবল না ভাই, 500। আচ্ছা 25 পাস করে দিলাম ভাই। তারপর এই যে তারপর দেখাবো হচ্ছে Samsung এর A54, মানে জাস্ট ওপেন ভাই, এক সপ্তাহ ইউজ, জাস্ট এক সপ্তাহ ইউজের ফোন। এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 26,000 টাকা। কাউকে যদি গিফট দেখাইছিলাম, কাউকে গিফট দিতে চাইলে ইনটেক করে দেওয়া যাবে। সাইড এর দেখেন রিং পলিটা উঠানো হয় নাই, দেখছেন বাম্পারের যে বাম্পারের পলি থাকে ওই পলিটা উঠানো, এই যে বাম্পারের পলিটা এখনো রিং এখনো উঠানো হয় নাই। জি, এগুলো উঠালে একদম মানে ইনটেক। আচ্ছা আচ্ছা, তারপর দেখা হচ্ছে Realme 9 Pro Plus, Pro Plus এটা তো ভাই আরেকটা জাদু, ঘষা দিলেই নতুন। হ্যাঁ ঘষা দিলে চিকচিক, নতুনের দিন শেষ। দেখছেন অবস্থা দেখছেন, Realme 9 Pro Plus 8GB 128GB ডিভাইস, এটার প্রাইস থাকবে অনলি 22,000 টাকা। একেবারে ফ্রেশ কন্ডিশন, একদম ফ্রেশ কন্ডিশনে অনলি 22,000 টাকা। 21 করে দেন ভাইয়া। 21? আচ্ছা 21 করে দিলাম। আর N20 SE-টা কেউ কল দিছে? N20 SE 4GB 64GB এটার প্রাইস থাকবে অনলি 10,000 টাকা। মাত্র 10,000 টাকা বক্স সহ, বক্স সহ 13। হ্যাঁ 13, Samsung A13। তারপর দেখাবো Samsung এর A04E, এটার বক্স থাকবে, চার্জার থাকবে, সব চার্জার সহ। এটার বক্সটা হচ্ছে এই যে, এই যে তারপরে দেখাবো Samsung এর M31, বিগ ব্যাটারি, যেভাবে ইচ্ছা ইউজ করবেন, 6000 mAh ব্যাটারি, মানে একটা পাওয়ার ব্যাংক, ছোটখাটো একটা পাওয়ার ব্যাংক। এটার প্রাইস থাকবে অনলি 11,000 টাকা। 11,000 টাকা, 6GB ডিভাইস মাত্র 11,000 টাকা। তারপরে দেখা হচ্ছে Samsung এর A31, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 6GB 128GB, এটার প্রাইস থাকবে অনলি 10,500 টাকা। 10,500 টাকা।
ইন্ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 10,000 সুপার অ্যামোলেড ডিসপ্লে 10,500 টাকা হ্যাঁ ডিসপ্লের দামই 9,000 টাকা আচ্ছা ফোনের দাম 10,500 হ্যাঁ ফোন একদম ফ্রি ডিসপ্লের দামে ফোন নিবে না জি ভাই তারপর তারপর দেখাবো স্যামসাং এর Oppo A12 A12 এটা হচ্ছে 3GB 32GB এটার প্রাইস থাকবে অনলি 5,500 টাকা 5,500 টাকা 5,500 টাকা বলা যায় আর কি একটা রিফাবে থেকে এই ফোনগুলো বেটার আচ্ছা আচ্ছা দেখতে পাবেন কিন্তু তারপর দেখাবো হচ্ছে Vivo Y20 আচ্ছা আচ্ছা Y20 কত লাগবে ভাই তিনটে আছে আরো আছে তিনটে আছে এই যে দেখেন জি ভাইয়া প্রাইস দিয়ে দেন প্রাইস দিব অফার প্রাইসে থাকবে মাত্র 8,000 টাকা করে যে কালারে নেন 8,000 টাকা অনলি 8,000 টাকা হ্যাঁ অনলি 8,000 টাকা করে আচ্ছা দুইটা কালার হ্যাঁ তিনটা কালার ভাইয়া তিনটা কালার তিনটা রয়েছে তারপরে দেখাবো হচ্ছে Vivo Y11 এটাও দুইটা কালার 7,500 এর ক্যামেরাটা দেখেন অ্যামোলেড ডিসপ্লে ভাই ক্যামেরাও চমৎকার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM হ্যাঁ 8GB RAM আর 128 অফার প্রাইস কত অফার প্রাইসে থাকবে মাত্র 10,000 টাকা 10,000 টাকা অনলি 10,000 টাকায় Vivo S1 মানে এইগুলো আপনার জন্য বেস্ট ডিভাইস হবে এটা কত হলে দিবেন প্রাইস দিব মাত্র 10,500 টাকা একদম 10,500 অনলি 10,500 টাকা এসন মাত্র 10,000 আর এসন প্রো মাত্র 10,500 আচ্ছা দুইটা 8GB হ্যাঁ দুইটা 8GB 128GB জি তারপর দেখাবো হচ্ছে Vivo Y93 6GB 6GB 128GB এটা কত দিবেন এটার প্রাইস থাকবে মাত্র 6,000 টাকা 6,000 অনলি 6,000 টাকা আচ্ছা এগুলো লো সেগমেন্ট তো এগুলো একদম বলে দেন তাহলেই হবে তারপর দেখাবো Samsung Z45 এটার প্রাইস থাকবে অনলি 5,000 টাকা 5,000 টাকা অনলি 5,000 টাকা অনলি 5,000 টাকা হ্যাঁ 5,000 টাকা অনলি তারপর দেখো Vivo A57 Oppo A57 এইয়া ইন ডিসপ্লে সরি ফিঙ্গার হবে হচ্ছে সামনে ফিঙ্গার আইফোনের মতো হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি 4800 টাকা 4,500 অফিসিয়াল হ্যাঁ অফিসিয়াল ডিভাইস ডাটাবেজে চেক করে নিতে পারবেন সমস্যা নেই অরিজিনাল বক্স চার্জার সব থাকবে 10 অনলি 10 না ভাই 9,500 টাকা 9,500 টাকা অনলি 9,500 মানে কমের থেকেও কম দিব কমের থেকেও কম 9,500 টাকা অনলি তারপর দেখাবো হচ্ছে Vivo Y27 S Y27 6GB 128GB এটার প্রাইস থাকবে অনলি 15,000 টাকা 15 অনলি 15,000 টাকা অনলি 15,000 টাকা ঘষা দিলেও ভাই দাগ পড়বে না ম্যাট ফিনিশিং চাবিনিং দিয়ে ঘষা দিলে ডাক করবে এটা ওই যে আপনার ওই যে নাইফ দিয়ে চাকু দিয়ে ইয়া করলে কিছু হবে না স্কেচ হবে না তারপর দেখা হচ্ছে Vivo Y30 হ্যাঁ এটা হচ্ছে 6GB 128GB এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি 10,000 টাকা 10,000 টাকা অনলি 10,000 টাকা কে10 এই যে Oppo K10 এটা কি কত দিবেন 6GB 128GB এটার প্রাইস থাকবে অনলি 14,000 টাকা মানে একদম 14,000 টাকা কে10 14,000 টাকা অনলি 14,000 টাকা ওকে তারপর দেখা হচ্ছে Oppo A54
ওপো A54 এর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 10,000 কালার, হ্যাঁ পিঙ্কিশ কালার, একদম ভাবিদের কালার, ভাবিদের ভাবিদের কালার কোন, এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7,000 টাকা, ভাবিদেরই দিয়ে নিলে, হ্যাঁ কত, 7,000 টাকা, 7,000 টাকা ভাই, ভাবিদের জন্য 500 স্যাক্রিফাইস করেন, 7,000 করে ভাবি বাইরে কিনে দিবে, ভাবিরা কি আর আসবে, তাই দেন ভাই, এরকম করেন কেন, মাত্র 7,000 টাকা, only 7,000 টাকা, A5S পিঙ্ক কালার, পিঙ্ক কালার, এই ছিল আজকের ভিডিও।